ভুয়া বলে ভারতীয় জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও বিএনপি ব্যর্থ বিএনপি নেতাদের সোয়ের ঘরে রান্নাঘরে ভারতীয় পণ্য তথাকথিত এই ডাক ভাওতাবাজি এবং এই ভাওতাবাজির অবসান হয়েছে আজকে ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা আওয়ামী লীগই একমাত্র দল যারা দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই যাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কোন মুখে পঁচাত্তরের নিঃশংসতম ঘটনা ঘটিয়েছে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত এ সভায় তিনি মাপসলের হাসপাতালগুলোর মান উন্নয়ন করার আহ্বান জানান তিনি বলেন দেশের মপসলের কোন কোন হাসপাতালে দেখে মনে হয় যেন আস্থা বল হাসপাতাল যেন আস্থা বল না হয় ডাক্তার আছে ওষুধ নেই আইসিইউ এর মতো জরুরি বিষয়টি উপজেলা পর্যায় পর্যন্ত থাকা দরকার উপকমিটির চেয়ারম্যান আফম রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রুকেয়া সুলতানা প্রমুখ পরে পাঁচটি হাসপাতালের উপকমিটির পক্ষে হুইল চেয়ার বিতরণ করা হয়